কিবা শিখবে? ফরহানকে এত করে বলেছি দেখে শুনে একটা ওয়েল এডুকেটেড মেয়ে জোগাড় করতে। মাঝে মাঝে বাবা আগে আসলে আমাকে অনেক গল্প শোনায়, আর তখন তোমার কথা মনে পড়ে। কিছু প্যাক করে দিয়েছি, যেভাবে নিয়ে এসেছিলে ঠিক সেভাবে। ব্যাগের সাইড পকেটে একটা পানির বটল আছে, আর মা একটা স্যান্ডউইচ করে দিয়েছি। মেয়েটা কে? ওকে ওকে বাড়িতে নিয়ে আসো, আমরা গল্প করি। ওর বাবাকে চিনি না? সাধারণ চাকরিজীবী, ওদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় মার সাথে সবকিছু ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু একতরফা তো সবকিছু হয় না। মজা নেয় না? সারাদিন তো এক পায়ে বকের মতো দাঁড়িয়ে থাকিস, আবার মজা খোঁজে? যা যা যা। আসতে বাবা, মেসেজ। উমা, আমার মোবাইলে 300 টাকা ফ্লেক্স করলো কে? 300 টাকা কে? দাঁড়া, এই ব্যাটাকে আমি এমন শিক্ষা দিচ্ছি না, আমি কি লিখে তাই কি লিখব দেখ না। হ্যাঁ, আপনি না বললেও আমি বুঝতে পারতাম। খোঁজ খবর একটু রাখো। এই ব্যাপারে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি ওই রতন স্যারের সব কিছু ব্যবস্থা করে রাখছি। আর শোনো, বড় ভাবির বাসায় চালের বস্তা পাঠাইছো? এক বস্তা চাল। একটু পোলার লেখা বট গাছের নিচে দাঁড়ায় থাকার জন্য কি হইলো? কি হইছিল তার? তুমি বোঝো না? না, কোনো অসুখ বিসুখ হয়েছিল মেয়েটার? আরে না। কি আচ্ছা বকু, তুই বিয়ে করবি না? আমি আমি বিয়ে করলে গুড্ডিও নেব কে? কোনো সমস্যা হচ্ছে না তো বাবাজি? না চাচা, কোনো সমস্যা হচ্ছে না। তোমার কাজ শেষ হবে কবে? চাচা আর কয়েকদিন লাগবে। তুমি আমার ছেলের বন্ধু, আমার ছেলের মতোই। রাতের বেলা শিউলি ওর মায়ের কাছে ধরা খেয়ে যায়, আর ওদিকে সাইফুল সারা রাত শিউলির জন্য অপেক্ষা করতে থাকে। আবার চলে যাবেন, খামাখা আমার মায়ের আড়ারে কলঙ্কের দাগ দিয়েন না। ও একটা সংসার মেয়ে, এমনিতে মানুষ ওরে অনেক কথা কয়। আমি তো বললাম, না না কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, মানুষদের বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায়, তো তাই এগুলো বলে ফেলেছে। যে বাবা তুমি কোথাও মানে গোসল করে তারপর ঘুম টুম দিতে হবে, তুমি খাওয়া নিতে করো। ওর তো বাবা আসি তাহলে। থ্যাংক ইউ, ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সো ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা শরীরের সবার? ওকে, আচ্ছা লেকচার হিসেবে কিন্তু আজকে আমার লাইফের উনি কি এখনো পার্টি খুঁজে যাচ্ছেন? না সেরকম কিছু না। কাপুসার প্রতি বিয়ে হয়েছে। কি বলিস? হ্যাঁ, কি তো মনে হলো তাই না? আমি ঠিক বুঝতে পারলাম
আর আর মনে তো হচ্ছে যে ডিপার্টমেন্ট হেড স্যার এর রুম থেকে বের হয়েছে। খুব দ্রুত কেটে যাবে, আমরা একটু ফিরে আসবো না? কিন্তু সেটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসবো। ঠিক দু বছর পর এইখানে যার হয় তার নয়তেই হয়, আর যার হয় না তার নব্বইতেই হয় না, বুঝেছ? আমি কইছি না ওইব, তার মানে ওইব কেন? ওই যে কাজী হায়াত সালাউদ্দিন। ঢাকা থেকে বহন করে নিয়ে এসেছি, কেমন লাগলো বলছেন? আমার বিয়ে হবে, পারবো আমি? আমি কি কইতাম, আপনি কে, কি করেন, এই সব আর কি। আমার সম্পর্কে আমি কি কইতাম, আপনি কোন? মানে ওর গবেষণার বিষয়বস্তু হচ্ছে এই এলাকার মানুষের মুখের উচ্চারণ, উচ্চারণের বিবর্তন, উচ্চারণের তুলনামূলক বিশ্লেষণ, এসব বিষয়ে। আচ্ছা শুনবো না কেন, তুমি গিয়া যদি বুঝাই কইতে পারো তারে, তোমার সমস্যাটা তোমার খুলে কইতে হইব তো, না হ্যাঁ বুঝবো কেমনে? বাবাজি তোমার যে কথা, আমাকে তো ঢুকতেই দেয় না পরিষদে। আচ্ছা বড় হওয়া মানে কি বলুন তো? আপনি আর কত বড় হতে চান, আপনার স্বপ্নটা কি? সরি খুব বেশি ব্যক্তিগত হয়ে থাকলে। নো নো ইটস ওকে। এখন এই কয়টা দিন একটু ওকে সহ্য করে নাও না, তাতে করে যেটা হবে কি তোমার কাজটা খুব ভালোভাবে শেষ হবে, এটা আমি বিশ্বাস করি। সীমা অনেক ভালো লাগতেছে, বকো যে তোমার কথা কত কয়, খালি কয়, আমার এত ভালোবাসি, এত ভালো আমার এত আদর করে, খালি তোমার কথা, খালি তোমার কথা, সারাক্ষণ তোমার কথা কয়। মা বসে বসে তোমার কই কই যায় দেখি।